আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন যাচ্ছিলাম হচ্ছে একটু বাজারে, তো আপনাদের ভাই আর আমি দুজনে যাচ্ছি, প্লাস একটু লন্ড্রিতেও যেতে হবে। আপনাদের ভাইয়া কাপড় চোপড় লন্ড্রিতে দিবে আর কি। তো আজকে যাচ্ছি বাজার করতে, তো অনেক কিছুই শেষ হয়ে গিয়েছে, চাল পেঁয়াজ আদা রসুন সব কিছু কিনতে হবে আর কি। মান্থলি যে বাজারটা সেটা আমি প্রতি মাসেই করি আর কি। তো যাই হোক, আমি মাসের হিসাব করে বাজারটা করেছিলাম, তো যেহেতু গেস্ট একটু বেশি আসা হয়েছে, সো এখন আবার যাচ্ছি আর কি। আর রাজশাহী থেকে অনেক কিছু দিয়ে পাঠিয়েছে, তো রাজশাহী থেকে যেহেতু জিনিস পাঠিয়েছে সেক্ষেত্রে বাজারগুলো লাগবে, বাট অল্প লাগবে আর কি। আর তাছাড়া হচ্ছে আমার ছোট ভাই এসেছে, তো ছোট ভাইয়ের জন্য আমি একটু মার্কেটে যাচ্ছিলাম আর কি, যে বাসার শুকনা খাবার যেগুলো বিস্কুট চানাচুর এগুলো শেষ হয়ে গিয়েছে, কারণ আমরা এবার মানে এতটাই ব্যস্ত ছিলাম যে অনেক কিছু খেয়াল করতে পারিনি আর কি। তো যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে বাজারে, আর সবসময় বাজার করে আমরা টায়ার্ড হয়ে যাই। তো আপনাদের ভাই আর আমি এখানে টেস্টি ট্রিটে একটু বসেছিলাম, আর টেস্টি ট্রিটের কেকটা অনেক মজা, এখানে একটা পেটিস পাওয়া যায়, পেটিসটা অনেক মজা, এটা আমাদের বাসা থেকে একদমই কাছে। তো আমরা এখানে একটু কোয়ালিটি টাইম এনজয় করছিলাম বলা যায়, যে আমরাও যেহেতু সময় পাই না, সো বাসাতে সময় পেলে কি হয়, একসাথে একটু ঘোরা খা মানে কাজের মধ্যে আর কি দুজনের সাথে কথাবার্তা হয় আর কি। তো বাসায় থাকলে বসে আলাদাভাবে বসে এভাবে টাইম স্পেন্ড করা হয় না। এই তো বাজারে আসছি, টুকটাক একসাথে বসে একটু বাইরে চা কফি। এখন আমি হচ্ছে বসেছিলাম আপনাদের ভাইয়া খেলা দেখা নিয়ে ব্যস্ত, সে মোবাইলে খেলা নিয়ে ব্যস্ত, তো আমি দেখতেছিলাম আর কি যে কী কী নেওয়া যায়। তো টেস্টি ট্রিট থেকে আমি বিস্কিট কিনবো, বিস্কিট চানাচুর সব কিছু এখান থেকে নিব আর কি। তো এখানে একটা পেটিস অর্ডার দিয়েছি, তো পেটিস রেডি হচ্ছে, কফিও খাবো, কফি অর্ডার দিয়েছি, তো এখান থেকে এ তো চলে এসেছে। তো এখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা যাবো হচ্ছে প্রিন্স বাজারে, যেখানে হচ্ছে সব কিছুই আমরা কিনি। তো এখানে বসে বসে খাচ্ছিলাম, এই পেটিসটা অনেক বেশি মজার, অনেক বেশি মজা। তো এখানে হচ্ছে চিকেনটা নিয়েছিলাম আমরা, এখানে হচ্ছে ভেজিটেবলটাও পাওয়া যায়, বাট আমার চিকেনটা বেশি মজা লাগে, তো চিকেনটা নিয়েছিলাম আর সাথে নিয়েছিলাম কফি। তো যাই হোক, যেটা আমি বলতেছিলাম আর কি, খেলা দেখতে দেখতে শেষ হয়ে গেল, বুঝতেই পারলাম না এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আর কি। তো খেলার উত্তেজনাটা এত বেশি কাজ করছিল যে ওই রাত্রে আমরা অনেক বেশি মানে খাবার দাবার নিয়ে খেলাটা এনজয় করার জন্য বসেছিলাম, আর ম্যাক্সিমাম মানে খেলা হচ্ছে একটার দিকে শুরু হয়েছিল, তো এটা অনেক বেশি কষ্টকর হয়ে গিয়েছিল যে রাত্রি একটাতে খেলা দেখে সকালে অফিসটা করা আর কি। তারপরেও পছন্দের দল খেলবে, খেলা দেখবো না এমনটা তো হতে পারে না আর কি। তো এখানে আপনাদের ভাইয়ের আমি খেলা নিয়ে ডিসকাস করছিলাম আর কি, যে আর্জেন্টিনা এবার কাপ নিয়ে গেল। তো যাই হোক, আমরা হ্যাপি, আমরা যেহেতু ব্রাজিল সাপোর্ট করি, তো আমাদের ব্রাজিল তো অনেক আগে বাড়ি চলে গিয়েছে। তো যাই হোক, অনেক মানে সবাই অনেক ভালোই খেলেছে, এমন না যে কেউ খারাপ খেলে হেরেছে বা কেউ খারাপ খেলে জিতে গিয়েছে, এমন না, পুরো খেলাটাতেই একটা টান টান উত্তেজনা কাজ করতেছিল আর কি। তো যাই হোক, মানে প্রিন্স বাজারে যেটা আমাদের মাসিক যে বাজারটা হয় সেটা, তো বাজার করে নিয়ে এসে আমি বাসার নিচেই ছিলাম। আপনাদের ভাইয়া বাজারগুলো শুধু বাসায় দিয়ে গিয়েছে, আর আমার ছোট ভাই ছিল, তো মাত্র বাসায় আসলাম, বাসায় এসে দেখি ও সব বাজার গুছিয়ে নিয়েছে, মানে যেটা যেখানে রাখার ও দেখতেছি সব কিছু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছে। তো যেহেতু ও গুছিয়ে নিয়েছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, আমি তারপরে টুকটাক দেখাই, মানে ও জানে তো যে আমি কোথায় কী রাখি। তো বাজারগুলো যখন আপনাদের ভাই দিয়ে গিয়েছে বাসাতে, ও সব কিছু প্যাক আনপ্যাক করে গুছিয়ে নিয়েছে, তা আমি মাত্র আসলাম, এসে দেখি যে সব বাজার গুছিয়ে ফেলেছে, তো আর দেখানোর মতো কিছু পাচ্ছি না। তো যাই হোক, আজকে হচ্ছে ব্রাজিলের খেলা আছে, তো আমি এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খেলা দেখব। আর এই তো এই খাঁচাটা নিয়ে আসলাম পাখির জন্য, আমার পাখির আবার বাচ্চা হয়েছে, তো ওদেরকে সেপারেট করার জন্য ছোট একটা বক্স নিয়ে এসেছি। আপনাদের ভাইয়া গেল ছাদে, ছাদে কাপড় চোপড় দিয়েছিল ওগুলা নিয়ে আসার জন্য, পাখির খাবার টাবার নিয়ে আসার জন্য আমি নিচে থেকে গিয়েছিলাম। তো এটা ছিল রাত্রে বেলা, আর হচ্ছে খেলা দেখার জন্য আমরা একদম প্রস্তুতি নিয়ে বসেছি, আজকে হচ্ছে ফাইনাল খেলা, তো আজকের খেলাটা কোনোভাবে মিস করা যায় না। তাড়াতাড়ি বাজার থেকেও চলে এসেছি, এসে আমরা এখন খেলা এনজয় করার জন্য বসে গিয়েছি অলরেডি, পপকর্ন সাথে পেঁয়াজি ছিল আর হচ্ছে ভাপা পিঠা। তো এখন আপনাদের ভাই আর আমি বসে খেলা দেখব, আর যেহেতু ব্রাজিল মানে হচ্ছে বাসায় চলে গিয়েছে, তো আজকে যেহেতু আর্জেন্টিনা খেলছে, তো অবশ্যই আর্জেন্টিনাকে সাপোর্ট করব, যে আর্জেন্টিনা ভালো খেলুক কাপ নিই। তো এই প্রিপারেশন নিয়ে আসলে খেলা খেলা দেখতে বসা, বাট আমি যখন ভয়েস দিচ্ছি তখন তো আমি অলরেডি জেনে গিয়েছি যে আর্জেন্টিনাই জিতেছে, আর্জেন্টিনা কাপ নিয়ে গিয়েছে এবার। তো আর যখন এই ভিডিওটা করেছিলাম তখন তো আর এটা জানতাম না, তো এতটাই উত্তেজনা কাজ করছিল, তো
এখন আপনাদের ভাইয়া হচ্ছে খাবার অর্ডার দিয়েছিল, কারণ খেলা 9টাতে মানে শুরু হয়েছে, বাট 11টা বেজে গিয়েছে, খেলা শেষ হচ্ছে না। তো খেলা অলরেডি পেনাল্টিতে চলে গিয়েছিল, তো ওই অবস্থাতে আমাদের রান্না বান্না খাওয়া দাওয়ার অবস্থা 12টা বেজে গিয়েছিল অলরেডি। তো আপনাদের ভাইয়া বলছে ব্যাপার না, আমি খাবার অর্ডার করি। তো যাই হোক, আমরা তো অলওয়েজ কাচ্চি খাই, তো কাচ্চি অর্ডার করে দিয়েছিলাম। তো আমি এখন কাচ্চিটা প্লেটে রেডি করব, রেডি করে রুমে চলে যাব, কারণ খেলা দেখতে দেখতে খাবো আর কি। আসলে 1টা বেজে যাচ্ছে, খেলা শেষ হচ্ছে না, খেলা পেনাল্টিতে গিয়েছে। এখন দেখা যাক যে কি হয়, মানে এত টান টান উত্তেজনা কাজ করছে যে কি হবে। মানে এত ভালো খেলতেছে আর খুবই খারাপ লাগতেছে এমবাপ্পের জন্য, যে ও এত ভালো খেলছে, সব দলই ভালো খেলেছে, একদম লাস্ট মুহূর্তে খেলা চলতেছিল, তো এত খারাপ লাগতেছিল এমবাপ্পের জন্য যে অনেক বেশি কষ্ট করেছে সবাই। তো যাই হোক, এটা যেহেতু মেসির লাস্ট খেলা, এরপরে হয়তো মেসি বিশ্বকাপ খেলতে পারবে কি পারবে না আমি জানি না, বাট না পারার সম্ভাবনাই বেশি। তো এবার মেসি কাপ নিয়ে গিয়েছে, মেসির অবদান আর্জেন্টিনাতে অনেক বেশি, মেসি যেভাবে খেলেছে দলটাকে মেসি জিতিয়েছে, গোলগুলো মেসি দিয়েছে। তো যাই হোক, আমি অনেক বেশি হ্যাপি। তো গতকালকে খেলা শেষ করার পর আজকে সকালবেলাতে অফিস থেকে এসে কাপড় চোপড় এই তো ওয়াশ করে ছাদে আসলাম মাত্র গোসল করে। সকালে অফিস যাওয়ার আগে আমি হচ্ছে কাপড় চোপড় ভিজিয়ে রেখে গিয়েছিলাম শীতের পোশাক। আর আপনাদের ভাইয়া রেগুলার এখন কাপড় ওয়াশ করতে হয়, কারণ যেহেতু অফিস দূরে ওর, তো ওকে যাওয়া আসা করতে হয়, তো যাওয়া আসা করলে অনেক বেশি কাপড় চোপড় ময়লা হয়। তো এই জন্য দেখা যায় যে আমি হচ্ছে 2 দিনের কাপড় 2 দিন পর পরই কাপড় চোপড় ওয়াশ করে ফেলি, আর রেগুলার ওয়েতে আমারগুলো ওয়াশ করতে হয়। তো সব কিছু মিলে কাপড় নিয়ে ছাদে আসলাম, গোসলও কমপ্লিট করে ফেলেছি। তো এই তো কাপড় চোপড়গুলো এখানে দিয়ে চুল শুকানোর জন্য দাঁড়িয়ে আছি আমি। তো যাই হোক, আজকে ব্লগটা কার কাছে কেমন লেগেছে সবাই জানাবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একবার ক্লিক করে দিবেন। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।